আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এখন দেখবেন দ্য জেনারেশনের সৌজন্যে বাংলাদেশ সংবাদ। 35,000 কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র এবং 18,000 কোটি টাকার নতুন রেলপথ উদ্বোধনের পাশাপাশি আরও 17,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনে 11 নভেম্বর কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরেই মহেশখালীর মাতার বাড়িতে অন্তত 60,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের মতে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হিসেবে গড়ে উঠছে মহেশখালী। কল্পনাকে হার মানিয়ে একেবারে সাগর ঘেঁষে তৈরি হয়ে গেছে 35,000 কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র। সাগর থেকে মাটি এনেই তৈরি করা হয়েছে এই নতুন ভূমি। আর এই ভূমিতে গড়ে ওঠা 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে গত মাসেই। আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুরো সক্ষমতার বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। জাপানের সহযোগিতায় গড়ে উঠেছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য 11 নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম কক্সবাজার রুটে 100 কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে 18,000 কোটি টাকা খরচ করে রাজধানী ঢাকার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের নতুন রেল যোগাযোগ স্থাপন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই।